শুভ শিক্ষার্থী, সেন্ট প্যারিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র থেকে শ্রেণী একাদশ অধ্যায় এক, বিষয় হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তাহলে আজকে যে চার ধরনের অর্থব্যবস্থার কথা আলোচনা করলাম, আজকে শেষ অর্থব্যবস্থাটা হলো ইসলামী অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম ইসলামী নিয়মকানুন তথা কোরআন ও সুন্নার মাধ্যমে সম্পাদিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে এমন এক অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সকল কার্যক্রম ইসলামী নিয়মকানুন অর্থাৎ কোরআন সুন্না এর মাধ্যমে অর্থাৎ হাদিসের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হলো ইসলামী বিধিবিধান। ইসলামী অর্থব্যবস্থার প্রধান অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামী বিধিবিধান, অর্থাৎ ইসলামের আইন অনুসারে বা নীতি অনুযায়ী এই অর্থব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। সম্পদের মালিকানা, ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা আল্লাহর, অর্থাৎ সকল সম্পদের মালিক আল্লাহ। এখানে সম্পদের মালিকানার ক্ষেত্রে আল্লাহর মালিকানা বিদ্যমান। হালাল হারামের বিধান, হালাল হারামের বিধান রাখা হয়েছে। হালাল হচ্ছে বৈধ, হারাম হচ্ছে অবৈধ। ইসলামে হালাল উপার্জন এবং হালাল ব্যবসার উপর, হালাল খাদ্য গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলামে নির্দেশিত যে সকল বস্তু বা যে সকল কার্যক্রম নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো হালাল, আর যে সকল নিষেধ করা হয়েছে সেটা হারাম। তাহলে হালাল উপার্জন করতে হবে এবং যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে ইসলামী অর্থব্যবস্থার চতুর্থ বৈশিষ্ট্য হলো সুদমুক্ত অর্থনীতি। তাহলে ইসলামী অর্থব্যবস্থায় সুদের অস্তিত্ব নেই, এখানে সুদ থাকবে না। সুদ প্রচলিত অর্থব্যবস্থায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করলে নির্দিষ্ট হারে যে পরিমাণ অর্থ দিতে হয় সেটাকে বলা হয় সুদ। এখানে সুদ নেই, ইসলামী অর্থব্যবস্থায় সুদ প্রথা প্রচলিত নয়। পঞ্চমত, শ্রমনীতির বাস্তবায়ন, এখানে সঠিক শ্রমবান্ধব শ্রমনীতি, শ্রমিক বান্ধব শ্রমনীতি উল্লেখ করা হয়। সম্পদের বণ্টন, এখানে সম্পদের বণ্টন সকলের ক্ষেত্রে সমান গুরুত্ব অনুসারে করা হয় থাকে। অপচয় রোধ, ইসলামী অর্থব্যবস্থায় অপচয়কে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে অপচয়কারী শয়তানের ভাই সমতুল্য। জাকাত ব্যবহার প্রবর্তন, জাকাত ধনী ব্যক্তির উপর গরিব ব্যক্তির যে অধিকার রয়েছে সেটা জাকাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। একজন ধনী ব্যক্তি তার সম্পদের 2.5% শতকরা 2.5% হারে জাকাত প্রবর্তন করবে, এতে সমাজে সচ্ছলতা আসবে এবং সমাজের মানুষ সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবে, স্বাবলম্বী হতে পারবে। শোষণ নিষিদ্ধ, ইসলামী অর্থব্যবস্থায় শোষণ নিষিদ্ধ করা হয়েছে, যেটা অন্যান্য অর্থব্যবস্থার মধ্যে বিদ্যমান। বায়তুল মাল গঠন, বায়তুল মাল গঠন হচ্ছে সম্পদের একটা মজুদ গড়ে তোলা, যার মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করা যায়। সম্পদের উত্তরাধিকার নীতি, ইসলামী অর্থব্যবস্থায় একজন সন্তান কি পরিমাণ সম্পদ পাবে, কোথা থেকে কি পরিমাণ সম্পদ সে পাবে, একজন ছেলে কি পরিমাণ সম্পদ পাবে, একজন মেয়ে কি পরিমাণ সম্পদ পাবে, তার সঠিক উল্লেখ রয়েছে যা অন্য কোনো অর্থব্যবস্থার মধ্যে নেই। সামাজিক নিরাপত্তা, এখানে সামাজিক নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে খেয়াল করা হয়ে থাকে, ফলে সমাজে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ইসলামী অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত যে অর্থব্যবস্থায় ইসলামী বিধিবিধান ও নিয়ম নীতি অনুসারে পরিচালিত হয় সেটা হলো ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে গেলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।